বিরতির পর স্বাগত আবারও। রেলের ধাক্কায় মৃত্যু এক ব্যক্তির, ঘটনাটি ঘটেছে প্রতাপগড় রেল বাজার এলাকায়। জানা যাচ্ছে দ্রুতগামী রেলের ধাক্কায় প্রথমে গুরুতর আহত হন রাখাল চন্দ্র ধর নামে 50 বছরের এক ব্যক্তি। পরে তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে আনার পর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়েছে। কার্যত জিবি হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেছে। রীতিমতো গোটা এলাকায় এক প্রকার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কিভাবে সেই ব্যক্তিটি রেলের সামনে চলে আসে তাও কিন্তু এখনো জানা যায়নি। ঘটনাটি ঘটেছে প্রতাপগড়ের রেল বাজার এলাকায়। ওনার নাম চন্দ্রধর, ওনার বয়স 50 বছর। ওনার আবার বলছি, ওনার নাম রাখাল চন্দ্রধর, বয়স 50 বছর। এই ব্যক্তি জিবি হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর ওনাকে মৃত বলে ঘোষণা করে। কার্যত পরিবার পরিজনদের মধ্যে একেবারে শোকের ছায়া নেমে এসেছে এবং পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে রিপোর্ট হাতে নিয়েছে। এখন দেখার যে কিভাবে এই ব্যক্তিটি রেলের সামনে এসেছে, সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন শুনুন। ট্রেনে সবসময় হাঁটতে বেরো, সকালবেলা হাঁটতে বেরো, মেট্রো টাটা এসে তারা বাড়িতে যা যায়, সব সময় চা টা খাইলো, কথাবার্তি করো। কিন্তু আজকে সকালে, কালকে বেরিয়েছে, আজকে সকালে বেরিয়েছে হাঁটতে, লুঙ্গি পরে শার্ট পরে। মাসি তারা তো জানে সবাই হাঁটতে বেরো, এসে তারা কাজ তারা করে নিয়ে সবাই নুন করে বেরিয়েছে। হাঁটতে গিয়ে সেটা এই কেমনি যে রেল আসে উঠছে, যে ওটি কেউ করতে পারে না। কোন জায়গা হয়েছে বাড়িটা? হয়েছে রেল আসে উঠে, রেলবাজার একটা সময় আছে, এটার উপরে আর কি। পরে আপনারা কিভাবে খবর পাইছেন? আমরা এদিকে টিকা খবর পাইছি বলতে, আমরা তো বাড়িতে আসলাম, আমরাও জানি না, ওই তারা বাড়িতে, আমরা তো একটু দূরে। ওই এখন টিকা লোক দেখছে এক্সিডেন্ট হয়েছে, ওই ওই সবাই তো খবর পাইছে। এটা বনু বাজারে গেছিল মূর্তি, লক্ষ্মী মূর্তি কিনা লেগে। তো এই সময় লাগল ভাই কইতেছে যে তোর বাবা হেন করে রয়েছে। তো ওই কাকি করে দায় যায় দেখছে, এই বনু এবারে যা ফোন করছে, ফোন করছে বা ওই রুগী, আমরা ভাই ফোন করছে, ফোন করার পরে আমরা সাথে সাথে গেলাম। রেলে কি ধাক্কা দিয়েছিল? রেলে কি মানে ধাক্কা দিয়েছেন বা বাতাসের? তাহলে তো আগে থেকে একটু মানে নর্মাল আছিল, হাতে এবনর্মাল আছিল, মানে কাফাটা মানে স্ট্রেংথ কম আছিল আর কি। তো সেই কারণে মানে ধীরে ধীরে সাপোর্ট করে করে লয়ে যাইতো। পরে হাসপাতালে গিয়ে আনছে, হাসপাতালে এই প্রাইভেট গিয়ে আনছে। হাসপাতালে আনার পর মৃত্যু হয়েছে কোন সময়? এই তো 11:50। নামটা কি ওনার? তার নাম হচ্ছে রাখাল চন্দ্রধর। বয়স কত? তার মেয়ের বয়স তো ঠিক কখন আমি ঠিক বলতে পারি না। বাড়িটা কোন জায়গায়? বাড়িটা হচ্ছে প্রতাপগড় শিলনীড়া নবীপল্লী। কার্যত রাখালবাবু প্রাতঃভ্রমণে বেরিয়ে এই বিপত্তি ঘটে। জানা যাচ্ছে প্রতাপগড় রেল বাজার এলাকায় তিনি প্রাতঃভ্রমণে বেরিয়েছে এবং তখনই রেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে দমকল কর্মীদের খবর দিলে দমকল কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত রাখাল চন্দ্র ধরকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে। কিন্তু জিবি হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই ওনার মৃত্যু হয়। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সাথে থাকুন।